সেই রবীন্দ্র অনুরাগীদের ভিড় বা রবীন্দ্র অনুরাগীদের সঙ্গে কথা বলবার বাসনা কিন্তু আমাদের থেকেই যায়। এই জীবন দেবতা অনুষ্ঠানে আমরা এমন কয়েকজন বিশিষ্ট মানুষকে পেয়েছি বা বিশিষ্ট রবীন্দ্র ব্যক্তিত্বকে পেয়েছি, যারা তাদের অনুভবের কথা রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। চলুন তাদের সঙ্গে একটু কথা বলে নিই। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরম ঘোষখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরম ঘোষখানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই। আধার যে পূর্ণ তোমার সেই কথা বলি, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি কণ্ঠের জাদুতে আমরা নিমজ্জিত ছিলাম, যার কণ্ঠের জাদু স্পর্শে আমাদের নতুন করে জাগার অনুভূতি হয়, তিনি প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রবুদ্ধ রাহা। তার বাড়িতে আমরা চলে এসেছি, রবীন্দ্রনাথকে নিয়ে তার অনুভব তার ভাবনা একটু ভাগ করে নেব। স্যার বলছি যে আপনার মতন এমন মানুষকে পেলে যে প্রশ্নগুলো প্রথম প্রথমেই জানতে ইচ্ছে করে, যে এই যে দীর্ঘ জীবনে রবীন্দ্র গান চর্চা, আর সেই সময় থেকে এই পর্যন্ত রবীন্দ্রনাথের গানের যে চেঞ্জ, সেই চেঞ্জটা আপনাকে কিভাবে নাড়া দেয়? হ্যাঁ, চেঞ্জ জানো তো, মানে রবীন্দ্রনাথের গান সাবজেক্টটা এত বড় যে সেটার আমরা এতটুকু এইটুকু জিনিস সারা জীবনে শিখতে পারি তো, কাজে তার যে কি অরিজিনাল কি চেঞ্জ এসব নিয়ে আর মাথা ঘামানোর সময় থাকে না। এবার পরিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি জানি সবই আর কি, কিন্তু আমি ওই সাবজেক্টটাকে এত ভেতরে নিয়ে কাজ করার চেষ্টা করি যে কে দু চারজন কি বিকৃত করার চেষ্টা করলো না করলো তাতে আমার তো কিছু যায় আসে না, সারা পৃথিবীর কিছু যায় আসে না। এবং তারা ওই দুদিন একটু পুরুল পাটুল করে তারপর তারা নিশ্চিন্ন হয়ে যায়, তাদের কেউ খবরও রাখে না। কিন্তু যারা রবীন্দ্রনাথের গানকে ভালোবেসে শ্রদ্ধা করে চর্চা করে তাদের কাজগুলোই কিন্তু আজীবন থেকে থেকে যায়, কারণ এই সাবজেক্টটাই এত বড় এবং উনি যে মাপের মানুষ যে ধরনের কম্পোজিশন করে গেছেন এতে আর কারোর হাত দেওয়ার কিছু দরকার, খালি ভালোবেসে চর্চা করে এইটুকু। আর স্যার আপনি আপনার এই গানের সম্ভার নিয়ে সমগ্র পৃথিবীর প্রায় অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, আমাদের এই ধরুন পশ্চিমবঙ্গের বাঙালি তার সঙ্গে ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাঙালি বা বাইরের যারা অ্যাব্রড এর বাঙালি, তাদের এই যে শ্রোতাদের যে ভাগ সেটা কি কোনো চোখে পড়েছে যে এখানে এরকম? খুব একটা মেজর যে কোনো পরিবর্তন আমার মানে খুব একটা ডিফারেন্স মনে হচ্ছে সেরকম কিছু মনে হয়নি। সব জায়গাতেই মিশ্র ক্রাউড থাকে, তার মধ্যে কিছু লোক খুব সিরিয়াস, কিছু লোক একটু হালকা গান পছন্দ করেন, কারা কেউ কেউ পছন্দ করেন না, সেগুলো ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কম্পারেটিভ স্টাডি যদি একটা করতে বলো সেটা করলে, যেমন ধরো নর্থ ইস্টে মানে শিলচর গৌহাটি বা আগরতলা, এখানকার লোকদের মধ্যে আমি মানে প্যাশনটা অনেক বেশি দেখেছি আর কি রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে। সিমিলারলি বাংলাদেশে ঢাকাতে আমি যেটা সবসময় বলি যে রবীন্দ্রনাথের গান তো পড়তে হয় আগে, গান গাওয়া তো পড়তে, আগে তো কবিতাটাকে পড়তে হবে।
পড়তে হবে, বুঝতে হবে। এবং আমি সেটা আমার স্টুডেন্টদের যেটা বলি, রবীন্দ্রনাথের একটা কবিতাকে তুমি যতবার পড়বে প্রত্যেকবার তার ইন্টারপ্রিটেশন আলাদা হবে। প্রথমে আমি একটা 12 বছর বয়সে গানকে যেভাবে গাইতাম, এখন তো সেভাবে গাইবো না, আমার তো পুরো মানেটাই চেঞ্জ হয়ে গেছে। এবং আমি স্টুডেন্টদেরও সেটা বলি যে কথা সুর তাল লয় সেগুলো তো ঠিক আছে, কিন্তু আলটিমেট একটা গানের তো এক্সপ্রেশন। এবার এক্সপ্রেশনটা তুমি কবিতাটাকে শুনে তোমার যেরকম, তুমি যেরকম পড়ে যেরকম বুঝছো সেইভাবে তুমি এক্সপ্রেস করবে। মানে আমি যেটা বলছি সেটা যে তোমায় এক্সপ্রেশন দিতে হবে তার কোনো মানে নেই। আমি তোমায় বলবো কথা সুর তাল লয় এগুলো যাতে কোনো ভুল না হয়, সেগুলো টেকনিক্যালি কারেকশনটা। এবার এক্সপ্রেশন একটা গানের, আমি একটা এক্সপ্রেশন করছি, তোমার যদি মনে হয় সেই এক্সপ্রেশনটা ঠিক আছে তাহলে তুমি সেটা ফলো করবে, আদারওয়াইজ তুমি তোমার মতো করে কথাটাকে ইন্টারপ্রেট করে তুমি এক্সপ্রেশন করবে। এই লিবার্টিটা আমি সবাইকে দিয়ে দিই। সুখহীন নিষিদিন পরাধীন হয়ে, সুখহীন নিষিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে সতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনত কত অপমানে, সুখহীন নিষিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে জানো না রে অধরূর্ধে বাহির অন্তরে ঘেরিত রে নিত্য রাজে সেই অভয় আশ্রয়, তোলোয়ানত শির তেজরে ভয় ভার, তোলোয়ানত শির তেজরে ভয় ভার, সতত স্বর রচিতে চাহকারি প্রেম মুখ কানে, সুখহীন নিষিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে সতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনত কত অপমানে, সুখহীন নিষিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে। দিবস যদি সাঙ্গ হলো না যদি গাহে পাখি, ক্লান্ত বায়ু না যদি আর চলে, এবার তবে গভীর করে ফেল গুমরে ঢাকি, অতি নিবিড় ঘনতিমির তলে। এই জীবন দেবতাকে খুঁজতে খুঁজতে কখনো আমাদের মনে হয় তিনি আমাদের খুব কাছাকাছি, তাকে স্পর্শ করলেই তার স্পর্শ আমরা অনুভব করব। আবার কখনো মনে হয় তিনি আমাদের থেকে অনেক অনেকটা দূরে, দূর থেকে দাঁড়িয়ে তিনি আমাদের অনুভবগুলোকে, আমাদের কাজগুলোকে নিয়ন্ত্রণ করছেন। সেই জীবন দেবতাকে খুঁজব আমরা সবাই মিলে আবার পরের সপ্তাহে। নমস্কার।